হ্যালো ফ্রেন্ডস, আবার ফিরে এলাম তোমাদের সাথে কথা বলবো বলে। আজকে নতুন ব্লগ নিয়ে, এখন বাজে তোমার 7টা প্রায় 25 বাজতে যায়। আজকে অনেক দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেল, কারণ তোমাদের বলেছিলাম না যে এতে যাব, ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর সে ফ্ল্যাটে যাওয়ার সমস্ত ঠিক হয়ে গেছিল, কিন্তু হঠাৎ বান্টির বন্ধু বন্ধু বউয়েরা সব এসে পড়েছে, যার জন্য আর ফ্ল্যাটে গেলাম না। আবার যেদিন যাব সেদিন তো নিশ্চয়ই তোমাদের নিয়ে যাব, ঠিক আছে? আর সেই জন্য আজকে মানে সকাল থেকে কিছু মানে কিছু শেয়ারও করা হলো না, কিছু কথা টথা বলা হলো না। তো যাক, সেই জন্য কিছু মনে করো না তোমরা। তোমরা অবশ্যই একটু মানিয়ে নিও। আর এমনি সকাল থেকে কি বলো তো, সকাল থেকে একটু বাবাকে নিয়েও ব্যস্ত ছিলাম, বাবার একটু শরীরটা খারাপ হচ্ছিল, আবার দুপুরের দিকে একটু শরীরটা ভালো হলো, এরকম করে চলছে। বয়স হয়েছে তো বাবার, সেই জন্য মানে এখন এরকমই চলবে। তবে এমনি জ্বর টর কিছু নেই, এমনি শরীর ঠিক আছে, কিন্তু উইক আছে, ভীষণ উইক করে দিয়েছে, তারপর বয়সের সাথে উইক হয়ে গেছে, বুঝতেই পারছো, এমনি রেজিস্ট্রেশন পাওয়ার কম। এই যাই হোক, সেই জন্য সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম ওই দিকটায়। আর বিকেলে ভাবলাম যে একটু ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, আর ফ্ল্যাটেও তোমাদের সাথে একটুখানি দেখানো টাখানো হবে ফ্ল্যাটটা। কিন্তু বান্টির বন্ধু বন্ধু বউরা সব এসে পড়লো বলে আমি ঠিক আছে যেদিন যাব অন্য দিন যাব। হ্যাঁ, ওরা বলছিল চলে এসো, আর আমার কেমন একটা খারাপ লাগছিল যে ওর বন্ধু টন্ধু বউরা এসছে, সেখানে কি কথা বলবো। ঠিক আছে, অন্য দিন যাব, এখন কোনো ব্যাপার না, ঠিক আছে? আর তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো নিশ্চয়ই, কারণ কি এই সিচুয়েশনে এখন ভালো থাকো। আর এখন যা ঝড় জ্বর সব যা হলো, চতুর্দিকে কি অবস্থা, সে আর কি করা যাবে, কিছু করার নেই। কালকেই একটা সুন্দরবনের ওদিকে একটু দেখছিলাম যে কি সব বাড়িতে জল টল ঢুকে যাচ্ছে, সব দৌড়াদৌড়ি করছে, দেখে খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু তো করার নেই। আর আজকে আমার একটু সংক্ষেপে পরিচয়টা দিই। আমার বাড়ি হচ্ছে, মানে বাপের বাড়ি হচ্ছে বিষ্ণুপুর, বিষ্ণুপুর বাঁকুড়া, বিষ্ণুপুরে বাড়ি। আর আমি জন্মেছি তোমার কুস্তোর কলিয়ারি, ধানবাদ। ধানবাদে আমার জন্ম, ওইখানেই বাবা কোল ইন্ডিয়াতে চাকরি করতেন, বাবা ছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার। আর তারপরে সেই চাকরি করাকালীন বাবা বিষ্ণুপুরে একটা বাড়ি বানিয়েছিল, তিনতলা বাড়ি বানিয়েছিল, সেই বাড়িতে মানে পরে থাকবে বলে আর কি, যে বিজনেস টিজনেস করবে আফটার রিটায়ারমেন্ট, কিন্তু সে আর হয়ে ওঠেনি। তো তখনই আর মানে চাকরি করতে করতে আমার বাবা মারা যান, আর আমরা সব ভাই বোনেরা সব মানে বিষ্ণুপুরে আসি, কিন্তু বিষ্ণুপুরে থেকে তো লাভ নেই, আমাদের গ্রাম আছে, দ্বারকেশ্বর নদী আছে না, দ্বারকেশ্বর নদীর পাড়ে ছিলিমপুর গ্রাম, সেই ছিলিমপুর গ্রামে আমাদের অনেক চাষ বাড়ি, বড় চাষ বাড়ি। আর সেই চাষ বাড়িতেই আমাদের সবাই চলে গেছিলাম, আমরা সবাই ভাই বোনেরা মা। আর ওইখানেই আমার স্কুল হচ্ছে, ওইখানেই মুনিনগর রাধাকান্ত বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, ওইখান থেকে আমি লেখাপড়া করেছি। আর ওই গ্রামের বাড়িতে চাষবাস এসব নিয়ে সব হতো, থাকা হতো, এইরকম সব ভাই বোনেরা সব চাকরি টাকা এই সরি পড়াশোনা করতো। তখনও দুই দিদির বিয়ে হয়েছিল, তারপর বাবা মারা যাওয়ার পর তো আমাদের এমনি অবস্থা, মানে এমনি আমাদের বাড়ি ছিল খুব জমিদার বাড়ি টাইপের, জমি জায়গা ভালোই ছিল, সব ঠিক ছিল, কিন্তু অনেকগুলো ভাই বোন টাই বোন যার জন্য মানে সবাই লেখাপড়া করছে, একটু অবস্থাটা একটু পড়ে গেছিলো তখন। আর সেই মানে নামে তালপুকুর, ঘটি ডোবে না, এরকম ব্যাপার হয়ে গেছিলো, তালপুকুর নাম কিন্তু ঘটি ডুবছে না। তারপরে ভাইয়েরা সবাই বড় হলো, সবাই নিজের প্রচেষ্টাতে লেখাপড়া করে এখন সবাই দাঁড়িয়েছে, সবাই সবাই মোটামুটি এস্টাবলিশড। আর আমাদেরও বাকি 3 বোন ছিলাম, সেই 3 বোনেরও বিয়ে হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার আমার, মানে আগের বিয়ের আগের যেটা মানে ইয়ে জীবন সেটা তোমাদের বললাম। তারপর তো আমার বরানগরে বিয়ে হয়েছে, বরানগরে বিয়ে হয়েছে, এখানে বিয়ে হয়ে এসেছি, এই হচ্ছে আমার জীবন, আমার এখানে চলছে এরকমই।
তো তোমরা সব শুনলে আমার আগের জীবন সম্পর্কে। আর আমার মা মারা গেছে 2012-তে, 2012-র ডিসেম্বরে। আর আমার বাবা সেই আমরা ছোটবেলায়, তখন অনেক ছোট ছিলাম, তখনই বাবা মারা গেছে। তারপর থেকে মানে অনেক কষ্ট করেই দাদারা আমাদেরকে মানুষ করেছে আর লেখাপড়া শিখিয়েছে। তারপরে দাদারা নিজের চেষ্টাতেই সবাই বড় হয়েছে। এখন সব দাদারা গ্রামের বাড়িতে বড়দা বড় বৌদি থাকে তার ফ্যামিলি নিয়ে। আর বিষ্ণুপুরের যে বাড়িটা বললাম বাবা বানিয়েছিল, সেই বাড়িতে মেজদা মেজ বৌদি থাকে। আর বাকি দাদা বৌদিরা শেষদা, নদা, ফুলদা, ভাই, মানে আমার ছ ভাই তো সব মানে বাড়ি বানিয়ে, কেউ ফ্ল্যাট কিনে নিয়েছে, কেউ বাড়ি বানিয়ে নিয়েছে। আর দুই ভাই, তিন ভাই থাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মধ্যপ্রদেশে রায়গড়ে ভাইয়েরা থাকে। এই হচ্ছে ব্যাপার। আর আমার দিদিরাও সব, তার মধ্যে মেয়ে, আমার যে প্রথম দিদি, সেই দিদিও 2012-তেই অগাস্টে মারা গেছে। এখন আমরা চার বোন, আগে পাঁচ বোন ছিলাম, এখন চার বোন আছি। এই হচ্ছে আমার পরিচয়। তবে এখন সব ভাই বোনেরা মোটামুটি সকলেই মানে ওয়েল এস্টাবলিশড, যাকে বলে একদম, মানে ওদের সব যে যাচ্ছে তো দাঁড়িয়ে গেছে, ভালোই ইয়ে আছে। এই ব্যাপার। আমি ভাবছিলাম যে আমার পরিচয় তো তোমাদের দেওয়া হয়নি, আমি নিজের বিষয়ে তো এখন কিছু বলিনি, সেই জন্যে ভাবলাম আজকে এটা আমাকে বলতে হবে, আমাকে নিজের বিষয়ে কিছু বলি, ঠিক আছে। আর বাবা একটু ভালো আছে, ভালো আছে মানে কি বলতো, মানে বাবা হচ্ছে হাঁটছে, যাচ্ছে, বাথরুম যাচ্ছে। আমার বাথরুমটা একটুখানি যেতে হয় জানো তো, ছাদ ডিঙিয়ে যেতে হয়, তো সে বাবা যাচ্ছে কিন্তু উই হয়ে গেছে। একটা লাঠি আছে, লাঠিটাকে ভর করে, এমনিই বাবা লাঠি নিয়েই হাঁটে, তো সেই লাঠি নিয়ে যাচ্ছে। আর যদিও সাথে সাথে আমরা থাকছি সাপোর্ট, এইভাবেই চলছে আর কি, বুঝেছো তো। তো এখন দু চার দিন থাকবে উইক, কারণ এমনি তো মানে যাদের অল্প বয়সী তারাই সব একটু কাবু হয়ে যাচ্ছে, আর বাবা তো 86 বছর বয়স, একটুখানি তো হবেই, এটা কিছু মানে বলার অপেক্ষা রাখে না, কিছু করার নেই। এখন একটু খাওয়া দাওয়া ঠিকঠাক, একটু ঘুমোনো, আর খুব ঘুমোচ্ছে জানো তো, এত ঘুমোচ্ছে না, ঘুম থেকে তুলে 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 খেতে দেওয়া হচ্ছে। তো উই হয়ে গেছে তো, ভীষণ উই হয়ে গেছে, ওই জন্য এমনি মোটামুটি ঠিক আছে, জ্বর টর আর নেই। আর ছাদে গিয়ে আমি তো একটু হাঁটাহাঁটি করে এলাম, কারণ কি ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে না যে একদম নাবতে ইচ্ছে করছে না। সন্ধে টন্ধে দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করে তারপরে নামলাম। তা নাহলে একটু আগেই আমি ব্লগটা শুরু করতাম, কারণ কি আমি যখন ছাদে ছিলাম তখনই বান্টি বলল যে মা এসো। হ্যাঁ, তো আমি ভাবলাম কি তাহলে যাই, নিচে যাই, গিয়ে তাহলে ড্রেসটা করি। দিয়ে ড্রেসটা করে নিয়ে তারপরে বলছে কি না না তুমি এক কাজ করো, আসলে অবশ্যই আসতে পারো, কিন্তু আমার বন্ধু বন্ধু বউরা আসছে। আমি বলছি না রে বাবু, তাহলে যাবো না, কারণ কি তিন্নিও বলছে, বান্টিও বলছে, এসো না, কিছু হবে না, না না আমি অন্যদিন যাবো, দেখি কালকে যেতে পারি। তারপর আবার ছাদে একটু হাঁটতে গেলাম, হেঁটে হেঁটে জাগিয়ে আমি একটুখানি ভালো লাগলো। ঘরে এসে আজকে বিকেলে চা আমি করিনি, আমার হাজবেন্ড করেছে, করে আমাকে ডাকছে, বাবাকে দিয়েছে, নিজে খেয়েছে, আমাকে দিল। ও তো জানে যে আমি নেবেই, চলে যাবো এতে ফ্ল্যাটে, আর ফ্ল্যাটে গিয়ে তো আমার চা খাওয়ার কথা, ওই জন্য ওই চা করেছে আজকে। আর সে ঠিক আছে, আজ নয় কাল তো যাবো, তো আজ গেলে তো তোমাদের অবশ্যই নিয়ে যাব। হ্যাঁ, কাল যাই, পরশু যাই, যেদিনেই যাই,
যখনই যাব তোমাদের তো অবশ্যই নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো। আর ফ্ল্যাটটা একদম গঙ্গার ধারে, জানো তো। কিন্তু গঙ্গার ধারে হলে কি হবে, এত ফ্ল্যাট হয়ে গেছে না, এত ফ্ল্যাট হয়ে গেছে যে মানে হাওয়া টাওয়া সব মানে গার্ড হয়ে গেছে, ঘিজি হয়ে গেছে, ঘিজি। ওদের যখন ফ্ল্যাট মানে আন্টি তিন্নির যখন ফ্ল্যাটটা কিনেছিল তখন ওদের ফ্ল্যাটে তখন আশপাশগুলো অনেক ফাঁকা ছিল, আর এখন বললে বিশ্বাস করবে না তোমরা, মানে সরু সরু গলি হয়ে গেছে, এত ফ্ল্যাট হয়ে গেছে, যার জন্য হাওয়াটাও একদম আটকে গেছে। আর ওদের সেই ঘরের মধ্যে তো অত হাওয়াও ঢোকে না, সে ছাদে উঠলে হাওয়া। ভেবেছিলাম যে গেলে তো নিশ্চয়ই ছাদটাও দেখাবো, ছাদে উঠেও হাওয়াটা একটু খাবো, তো সে আজ নয় কাল শ্রী কাছে নিশ্চয়ই দেখাবো। কিন্তু এই হচ্ছে ব্যাপার, এখন ওদের হচ্ছে কি যে ওই ফ্ল্যাটটা খুব ভিজু হয়ে গেছে, আশপাশ এত হয়ে গেছে, ওদেরও খুব মানে গরমে কষ্ট। আর তারপরে কী বলতো, টপ ফ্লোর তো ভীষণ গরম, প্রচণ্ড গরম, বৃষ্টি টিষ্টি হলে ঠিক আছে কিন্তু এমনি গরমে না ওদের খুব কষ্ট হয়। আর এসি চালিয়ে তো সবসময় থাকা সম্ভব নয় বলো, এসি চালিয়ে কতক্ষণ থাকা যায়, তো সেই জন্যে ওদের ফ্ল্যাটটাতে মানে ওদের খুব কষ্ট হয়। আর শীতকালে খুব ভালো, শীতকালের পক্ষে ভীষণ ভালো, গরমকালে ভীষণ কষ্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি ওই জন্য সকাল থেকে কোনো ব্লগ দেওয়া হয়নি, হ্যাঁ আমি জানি যে ফ্ল্যাটে যাব, ওখানে গিয়ে সব দেখাবো টাকাবো, এসে হবে কথাবার্তা বলা হবে, সবার সাথে একটা আড্ডা হবে, কিন্তু যার জন্য একটু দেরি হয়ে গেল, ঠিক আছে সেটা কোনো ব্যাপার নয়। আর তোমরা সব সাবধানে থেকো, ভালো থেকো, এটাই আমার একান্ত কাম্য। আর মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক 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 মানে ভালোবাসা আর স্বাগত। তোমরা অবশ্যই মানে আমাকে সাপোর্ট করো, হ্যাঁ। আর এখন আমি চা নিয়ে বসেছিলাম, ফ্যানের তলায় তো চা ঠান্ডা হয়ে গেছে, চাটা ঠান্ডা হয়ে গেছে, লিকার চা, লিকার চাটা আমি এসে ও দিয়ে রেখে দিয়েছিল, আমি আবার একটু গরম করে নিয়ে এলাম, কিন্তু গরম করে নিয়ে এসে ফ্যানের তলায় ঠান্ডা হয়ে গেল, তো সেটা কোনো ব্যাপার নয়। আর আজকে বেশ হাওয়া দিচ্ছে জানো তো, এই যে টুংটাং টুংটাং করে জানলার কাছে একটা এসি নড়ে, অনর্গল টিংটাং টিংটাং করে আওয়াজ হয়ে যাচ্ছে। আর বান্টি বলছি, বান্টি তো এখন ঘরে বসে কাজ হচ্ছে, আর তিনি তো বেরোতেই পারছে না, আর মামন তো আজকে চলে আসবে তাড়াতাড়ি, 8:30-এর মধ্যেই চলে আসবে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে, হ্যাঁ। আর তোমাদের ওই আমার চ্যানেলে অবশ্যই তোমরা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, শেয়ার করো, আর কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা সব ডিনারে বসে গেছি, এখন রাত্রি 11:15 বাজে, আমরা ডিনারে বসে গেছি, আর সেই জন্য তোমাদেরকে বলেছিলাম একবার আসবো, আমি একবার লাস্ট আজকের মতন কথা বলে তারপরে আমরা আর শুয়ে পড়বো, আর তো ডিনার হয়ে গেলেই তো আর এবার সব ঘিরে আসে তা শুয়ে পড়বে, হ্যাঁ। আর আজকে আর বিশেষ কিছু কথা বলবো না, রাত্রিও হয়ে গেছে, তোমাদেরও সব ডিনার টিনার করবে। আর এই আজকে বিশেষ কিছু হয়নি রান্না জানো তো, আজকে হয়েছে তোমার এই যে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি করেছি, আর এই আম দিয়েই খাওয়া হয়ে যাবে। আর দুপুরবেলাতেও তাই, দুপুরবেলাতেও হয়েছিল কি ডিমের তরকারি আর আলু পটলের তরকারি, আর বিউলির ডাল আলু ভাতে, আর কি একটা হয়েছিল বেশ উচ্ছে ভাজা না কি একটা হয়েছিল মনে নেই, তো সে যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে ডিনার। আর হচ্ছে কি যে ঠিক আছে, গুড নাইট, আজকে এই পর্যন্তই।
টাটা, আবার কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে।